দীর্ঘ প্রায় 1.5 বছর পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। অনার্স চতুর্থ বর্ষ মাস্টার্সের যে সকল আবাসিক শিক্ষার্থী করোনার অন্তত এক ডোজ টিকা নিয়েছে, এখন শুধু তারাই স্বাস্থ্যবিধি মেনে হলে উঠতে পারছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী আফরিন জাহান। আমরা এবার সরাসরি চলে যাব তাঁর কাছে। আফরিন, হল তো খুলেছে, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? স্বর্ণা, এটি আসলে দীর্ঘ 18 মাস প্রতীক্ষার পরে আমরা দেখছি যে আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে, এবং শিক্ষার্থীদের যে প্রাণের যে আবাসনের জন্য যে হলগুলো রয়েছে, আসলে আমরা দেখছি যে অনেক ছাত্রছাত্রী বেশ উচ্ছ্বাস নিয়ে এবং উৎফুল্লভাবেই হলে প্রবেশ করেছে, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, হল প্রশাসন যথাযথ নিয়ম মেনেই শিক্ষার্থীদেরকে হলে ঢোকাচ্ছে। এখানে মূলত আমরা দেখেছি যে মাস্টার্স এবং অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীরাই মূলত এখন হলে প্রবেশ করতে পারছে। পাশাপাশি কিছু নিয়ম নীতিও তাদের মানতে হচ্ছে, তাদের পরিচয়পত্র দেখানো হচ্ছে, দেখাতে হচ্ছে, পাশাপাশি তাদেরকে ভ্যাকসিন প্রথম ডোজ দিয়েছে সেই প্রমাণটাও তাদেরকে দেখাচ্ছে হল প্রশাসনকে। এবং হল প্রশাসন সকাল থেকেই আজকে তাদের ক্যান্টিনগুলো খুলে দেওয়া হয়েছে, যাতে দূর দূরান্ত থেকে ছাত্রীরা এসে সকালে তাদের নাস্তা সারতে পারে, এবং হলে অনেক পরিবর্তনও নিয়ে আসা হয়েছে। মূলত একটা উৎসব ভাব আমরা দেখেছি ক্যাম্পাসগুলোতে, এবং শিক্ষার্থীরা বলছেন যে তারা ঈদের আমেজে আছেন এতদিন পরে হলে প্রবেশ করতে পেরে, এবং কেউ কেউ একটু বেশি উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন তারা বেহেস্তে প্রবেশ করেছেন আজকে। এবং হল প্রশাসনও প্রচণ্ড হলো আন্তরিকতার সাথে তাদেরকে হলে ঢোকাচ্ছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে আছি রোকেয়া হলে, এবং রোকেয়া হলের প্রভোস্ট যিনি আছেন ডক্টর জিনাত হুদা, উনি বেশ একেবারেই আন্তরিকতার সঙ্গে প্রতিটি ছাত্রীকে মাস্ক পরাচ্ছেন, চকলেট বিতরণ করছেন, এবং আবেগাপ্লুত হয়ে কাউকে জড়িয়েও ধরতে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা একটু তার সঙ্গে এবার একটু আমরা কথা বলি। আমরা এবার চলে যাচ্ছি ঢাকা রোকেয়া হলের প্রভোস্ট ডক্টর জিনাত হুদা, আমরা আসলে তার কাছ থেকে একটু জেনে নিতে চাই যে এই যে ছাত্রী প্রবেশ করাচ্ছেন হলে, এবং দুইটা অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা যে হলে প্রবেশ করছে, আসলে তারা কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন এই ক্ষেত্রে ছাত্রী প্রবেশ করানোর ক্ষেত্রে, যে আপা আমরা একটু জেনে নেব আসলে দীর্ঘ 18 মাসের প্রতীক্ষার পরে ছাত্রীরা হলে এসেছে, তো আপনাদের আসলে এই ছাত্রীদের এতদিন পরে কাছে পেয়ে কেমন লাগছে? পাশাপাশি হলে আপনারা কী কী পরিবর্তন এনেছেন, এবং কী কী বিষয়গুলোতে গুরুত্ব দিয়ে আপনার ছাত্রীদেরকে প্রবেশ করাচ্ছেন? ধন্যবাদ। আপনারা দেখতেই পাচ্ছেন অত্যন্ত উৎসাহ, আনন্দ এবং একটা উৎসব মুখর পরিবেশে আসলে আজকে আমাদের ছাত্রীরা আমাদের প্রাণের রোকেয়া হলে ফিরে এসেছে। আমি প্রাধ্যক্ষ হিসাবে আমার সকল আবাসিক শিক্ষিকাবৃন্দ, কর্মকর্তা কর্মচারী বৃন্দকে নিয়ে ঠিক সকাল 8টায় আমরা হল খুলে দিয়েছি, এবং প্রত্যেকটি মেয়েকে আমরা মাস্ক এবং চকলেটের মাধ্যমে, দিবার মাধ্যমে আমরা তাদের বরণ করে নিয়েছি। আপনারা যদি রোকেয়া হলের দিকে তাকান, আপনারা নিশ্চয়ই একটা নতুন লুক দেখতে পাচ্ছেন। একটি নতুন হাত ধোয়ার জায়গা, হাত ধৌতকরণ চত্বর নামে একটি চত্বর করা হয়েছে। ভিজিটার্স রুমটা নতুন করে সাজানো হয়েছে। আমাদের রোকেয়া হল ঐতিহ্যবাহী হল, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আপন স্থল এই হলের শাপলা ভবনে, তিনি আসলে 9 নম্বর কক্ষটি ছিল তারই কক্ষ, এবং মাননীয় প্রধানমন্ত্রী অনুদান দিয়েছেন আপনারা সকলেই জানেন প্রত্যেকটি হল, যাতে নতুন করে মেয়েরা যখন ফিরছে প্রায় 1.5 বছর 18 মাস পরে, পুরানো হলগুলো অনেকটাই, অনেক ভবনগুলো জরাজীর্ণ হয়ে গেছিলো, তো রোকেয়া হলেও পুরানো হল প্রত্যেকটি, এই চামিলি ভবন বলেন, শাপলা ভবন বলেন, অপরাজিতা ভবন বলেন, প্রত্যেকটা হলে আমরা রেনোভেশনের কাজ করেছি। ওয়াশরুমগুলো নতুনভাবে টাইলস করা হয়েছে, যেই বিল্ডিংগুলোর উপরের দিকে ছাদ বা বিম ভেঙে গেছিলো সেগুলোকে সংস্কার করা হয়েছে, নতুনভাবে দরজা লাগানো হয়েছে, নতুনভাবে রং করা হয়েছে, মেয়েদের জন্য চুলা নতুন দেওয়া হয়েছে, টাইলস করে দেওয়া হয়েছে, পুরানো রিডিং রুমটা নতুন লুক করা হয়েছে, এখন অনেক নতুন সাবজেক্ট আছে, মিউজিক যে বিষয়টি আছে সেটি করা হয়েছে, ডান্স রুমটি নতুন করে সজ্জিত করা হয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশে ক্যান্টিন, এবং ক্যান্টিনগুলো আজকে সকালে মেয়েরা বলবো যে ছাত্রীদেরকে আবার পুনরায় পেয়ে ছাত্রীরা আসলে নতুন একটা আমেজ পাচ্ছে। হ্যাঁ, একদমই একেবারেই তারা একটা নতুন স্বাস্থ্যবিধি মেনে সুন্দর স্বাস্থ্য পরিবেশে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে আশা করছি মেয়েরা এখন থেকে হলে থাকবে।
সোনা যেটি জানিয়ে রাখি যে রোকেয়া হল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের সবচেয়ে বড় হল এবং ঐতিহ্যবাহী হল এবং এখানে আফিন ধন্যবাদ সাধারণত 6,500